আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা রমজান মাস তো তোমাদের কেমন কাটছে আজকে মানে ষষ্ঠ বা সপ্তম রোজার মতো আজকে ষষ্ঠ রোজা বলা হচ্ছে সরি যদি আমরা ভুল বলে থাকি আর আজকে আমরা তরমুজ চ্যালেঞ্জ করছি ওয়াটারমেলন কারণ হচ্ছে আমি জানি যারা হিন্দু মুসলমান যার যে ধর্মই হোক না কেন রোজা রাখার পর এরকম তরমুজ খেতে কার না ভালো লাগে আর বর্তমানে তো তরমুজ প্রায় ভাইরাল কারণ দেখা যাচ্ছে এত দাম এতটুকু তরমুজের দাম 300 এতটুকু নিলে 500 মানে এক কথা বলতে গেলে আর রোজার জন্য আর প্রাইসটা অন্যান্য দেশে কি হয় যে যখন রোজা বা এরকম কোন একটা অকেশন আসে তখন দাম কমিয়ে দেয় আর বাংলাদেশে এটা বাড়িয়ে দেয় আচ্ছা বাড়ে না প্রায় ভালো করে খেতে হবে এটা হয় নাই হয়েছে তো ফ্রাই পুরোটা আরো খেতে হবে চুল সরিয়ে নাও পিছনে চুল দিয়ে ভালো করে খেতে হবে শুনে সাদা অংশ করতে হবে পিচি সহ খেতে হবে ঠিক আছে আরো ফাস্ট খেতে হবে আচ্ছা আমার বলার তো কিছু নাই তোমার ইচ্ছা তুমি স্নো খেলে তুমি হারবা সমস্যা পানি স্পেন্ড নিবা তোমার তো লাল অংশ পাতে রয়েছে আমি এত একটা লেট হবে আমি বুঝতে পারি না আর প্রচুর ঠান্ডা ছিল আমার দাঁতে শিং করতেছিল এতক্ষণ টাইম লাগে আড়াই মিনিট করে ফেলছো দেড় মিনিট থেকে দুই সেকেন্ড কম
পরবর্তী যদি চ্যালেঞ্জ ভিডিও করি সেক্ষেত্রে যদি রমজান মাস চলতেছে এইসব রিলেটেড কিছু করব, মানে রমজানে আমরা যেসব খাবার নরমালি খেতে দেখি ওইসব রিলেটেড তোমরা আর কমেন্টে জানিও যদি অন্য কিছু দেখতে চাও। তো ঠিক আছে, তো এখন পানিশমেন্ট আমি দিচ্ছি, সেটা হচ্ছে তাকে ছোটবেলা চলে যেতে হবে, ঠিক আছে, মানে কেজি ওয়ান টু এ যখন পড়তাম না, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার কবিতা ছোট ছোট হতো, তাই না? তো এখন সেটা গাবে, সেটা বলবে, কিন্তু সেটা বলবে ঠিক আছে, কিন্তু সেটা একটু অন্যরকম ভাবে বলতে হবে, তাকে পানিশমেন্ট হিসেবে যেহেতু পানিশমেন্ট দিচ্ছি তাকে কারণে ধরে তারপরে সেটা বলতে হবে। আরে ভাই টুইঙ্কেল টুইঙ্কেল তো আমার দেখ মনেই নেই, আমি ওর টিচার, এখন ওকে পানিশমেন্ট দিছি, আমি না পারলে কেমনে ধরবো, আমার তো নিজের মনে নাই। আচ্ছা বলো, আমি বলে দেবো, তোর এটা পারবো ছোটবেলায় চলে গেছো। আমি ছোটবেলা অনেক গুড গার্ল ছিলাম, গুড স্টুডেন্ট ছিলাম, আমি বড়ই ফাঁকি বাস হয়েছি আর আমাকে কখনো কানে ধরে দাঁড়াতে হয়নি। যাই হোক, কিছু করার নাই, আমি আজকে তো লুজার হয়ে গেলাম, নেক্সট টাইম অবশ্যই আমি চ্যালেঞ্জ জিতবো, আর কারা কারা আশা করো যে আমি নেক্সট টাইম জিতে যাবো তারা কমেন্ট করে ফেলো এখনই, আর আমাদেরকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, আর কি বলবো, যারা আমাদেরকে ভালোবাসে তারা লাইক শেয়ার প্লিজ কমেন্ট করো, কমেন্ট করলে একটু উৎসাহিত হই, একটু ইন্সপায়ার হই। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, বাই বাই।